সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দূত হয়ে তিনি এসেছেন বাংলায়, তৃণমূলের হয়ে প্রচার করবেন। আর এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে ওঠা বহিরাগতের তকমা এক মুহূর্তে ঝেড়ে ফেললেন জয়া বচ্চন। বললেন, আমার নাম জয়া বচ্চন, তার আগের নাম জয়া ভাদুরী, বাবার নাম তরুণ কুমার ভাদুরী, আমরা প্রবাসী বাঙালি তবে বাঙালি। আমার নাম জয়া বচ্চন, তার আগে আমার নাম জয়া ভাদুরী ছিল, আমার বাবার নাম তরুণ কুমার ভাদুরী, আমরা প্রবাসী বাঙালি কিন্তু বাঙালি। এইভাবে শুরু করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন সমাজবাদী পার্টির সাংসদ। তিনি বলেন, মমতাজির জন্য অনেক সম্মান ভালোবাসা, একা মহিলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন, তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করছেন, ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে চলছেন। মমতাজির জন্য ভালোবাসা, রেসপেক্ট ফর এ সিঙ্গল ওমান ফাইটিং অ্যাগেনস্ট অল অ্যাট্রসিটিস, হেড ব্রোকেন, লেগ ব্রোকেন, but they have not been able to break her heart and her brain and her determination to move ahead and make Bengal one of the best in the world. ধন্নি মেয়ে বলেছেন, এখানে অভিনয় করতে আসিনি, অখিলেশ যাদব আমাকে তৃণমূলকে সমর্থন জানাতে প্রচারের জন্য পাঠিয়েছেন। এখানে অভিনয় করতে আসিনি, আমার পার্টির লিডার অখিলেশ যাদব আমাকে বললেন, আমরা সাপোর্ট করছি তৃণমূল কংগ্রেসকে, তাদের সাপোর্ট জানাতে আপনি যাবেন। খুব ভাল লাগলো, কেননা উনি আমাকে এই কাজটা দিলেন। স্পষ্ট ভাষায় জয়া জানিয়েছেন, আমার ধর্ম আমার থেকে ছিনিয়ে নেবে না, আমার গণতন্ত্র আমার থেকে ছিনিয়ে নেবে না, সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সব থেকে বেশি সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলে এখানে আরও উন্নয়ন হবে। মমতাকে যারা পছন্দ করেন না তাদেরকে বলবো লজ্জা লজ্জা। আর আমার এই ধারণা, আর এইটা আমার বিলিফ, যে কাজটা মমতাজি করতে চান সেইটা উনি পুরো করবে। সোমবার তৃণমূল ভবনে তাকে সম্বর্ধনা দেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু, উপস্থিত ছিলেন দোলা সেনও। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।